হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমান সময়ে ডেস্কটপ কম্পোনেন্টের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তার দরুন একটি মোটামুটি ভালো মানের কম্পিউটার ডেস্কটপ কিনতে বেশ কিছু বাড়তি টাকা যোগ করতে হয়। ডেস্কটপ কম্পোনেন্টের মধ্যে প্রথমত প্রয়োজন একটি ভালো মানের মাদারবোর্ড, কিন্তু একটি ভালো ব্র্যান্ডের মাদারবোর্ডের দাম কিছুদিন আগের তুলনায় এখন অনেক বেশি। তাই যদি কিছু কম দামের মধ্যে ভালো মানের চাইনিজ মাদারবোর্ড পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তাই বন্ধুরা, আজ আমরা কথা বলবো গিগাটেকের H81JEL এই মাদারবোর্ডটি নিয়ে। তাই চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। বন্ধুরা, কথা বলছিলাম গিগাটেকের H81JEL এই মাদারবোর্ডটি নিয়ে। মাদারবোর্ডটির চিপসেট ইন্টেল H81 এবং এই মাদারবোর্ডের সকেট LGA 1150, যা 4th gen প্রসেসর সাপোর্ট করে। বন্ধুরা, প্রথমে চলুন আমরা মাদারবোর্ডটি আনবক্সিং করে দেখি। প্রথমে দেখা যাবে এর ভিতরে দুইটি SATA কেবল দেওয়া আছে, যা SSD কিংবা হার্ড ডিস্ক লাগাতে কাজে লাগবে। এরপর দেওয়া আছে কেসিংয়ে শিল্ড, এরপর দেওয়া আছে একটি মাদারবোর্ড ড্রাইভার ডিস্ক, এরপর দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল, এবং তারপর আছে মাদারবোর্ডটি। চলুন আমরা বের করে নিই মাদারবোর্ডটি। মাদারবোর্ডটিতে DDR3-এর দুইটি র্যাম স্লট পাওয়া যাবে, 4টি দেওয়া আছে SATA পোর্ট এবং USB 3.0 দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা কেসিংয়ের সামনে USB 3 ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে 4 লেয়ারের। মাদারবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে টার্বো বুস্ট টেকনোলজি 2.0। বন্ধুরা, বর্তমানে মাদারবোর্ডটির প্রাইস 4000 টাকার আশেপাশে। মাদারবোর্ডটির সাথে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। যারা কম দামের চাইনিজ মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য খুবই ভালো হতে পারে এই মাদারবোর্ডটি। বন্ধুরা, মাদারবোর্ডটি কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের দোকানের নাম, নাম্বার এবং যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও কিংবা রিভিউ নিয়ে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, হিট দ্য লাইক বাটন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।